ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। বঙ্গোপসাগরে 65 দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও জেলেরা ফিরেছেন সাগরে। ইলিশ ধরাও পড়ছে আগের চেয়ে বেশি, আকারও বেশ বড়। যদিও প্রতিবেশী দেশের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জেলেদের। পটুয়াখালী কলাপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের রিপোর্ট, তুলে ধরছেন নূর মোহাম্মদ। রূপালী ইলিশ সহ দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ বৃদ্ধি করতে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও সাগরে ফিরেছেন পটুয়াখালীর জেলেরা, পাচ্ছেন জাল ভর্তি ইলিশ। মাছ পোনা এরকম হয় তাহলে আমরা খাই, আল্লাহর রহমতে ভালো থাকতে পারি। এতে দাগ দিনে কাটিয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা উঠতে পারবো। তাদের অভিযোগ, নিষিদ্ধ সময়ে বাংলাদেশ অংশ থেকেও ইলিশ ধরে নিয়ে গেছে প্রতিবেশী দেশের জেলেরা। এ কারণে বাংলাদেশ ও ভারতে একই সময়ে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তাদের। তাদের আগে তামাকু পিছিয়ে দেয়, তাদের তো শেষ হয়ে যাবে, বড় তামাকু চলতে থাকবো, তখন তো বাংলাদেশে ঢুকে ভারতালারা মাছ ধরে নিয়ে যাবে সাগর থেকে। বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি, জানি ভারত ছাড়া ভারতের জালিয়ারা জানি আমাকে জাল কাটিয়ে না নেয় এবং আমাকে না জ্বালায় আমাকে জানি মাছ ধরতে শান্তি মতো দেয়। বর্তমানে এখনো আমাকে জ্বালাই দিয়েছে খুব, মাছ পোনা শান্তি ধরতে পারিনি। ভারতের সাথে যদি আমাদের অবরোধটা মিলিয়ে দিত আমরা বেনিফিট পাই। দেশের নানা প্রান্তে এসব ইলিশ পাঠাতে সীমাবদ্ধতার কথাও জানালেন ব্যবসায়ীরা। 24 ঘন্টার বিদ্যুৎ থাকে, 10 ঘন্টা 12 ঘন্টা আমাদের এখানে বরফ পাওয়া যায় না, আমাদের খুলনা থেকে বরফ আনিয়ে মাছ ক্যারিং করতে হয়। সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে আগামী দিনেও আরও বেশি সংখ্যক ইলিশ মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।